ওই পশুর ছো বলে আমাদের মাগল পাচার হচ্ছে কই পশুর ছো বলে আমার ভাই বোন পাচার হচ্ছে কই পশুর ছো বলে ভোরে বিভোরে ঘুমায়ে আছে ভোরে ঘুমায়ে আছে বিভোরে ঘুমায়ে আছে দেবাশী সকলে কই পশুর ছো বলে আমাদের মাগল পাচার হচ্ছে কই পশুর ছো বলে আমার ভাই বোন পাচার হচ্ছে কই পশুর ছো বলে আর শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মানবিকতা করিব বর্ণন গোপনেতে সারা দেশে চলছে কারবারে সুকৌশলে পাচার কাজ ঘটেছে বিস্তারে এই পাচারকারী সর্বস্তরে ছড়িয়ে রয়েছে দেশ হতে বিদেশ পর্যন্ত ওদের চক্র আছে তাই যেখানে দেখবে অসহায় শিশু কিংবা নারী অমনি তাদের কাছে ওরা সাজে উপকারী বিয়ে করে অথবা বিয়ে প্রলোভন দিয়ে এই খেলনা ও খাবারের লোভে শিশুদের যায় নিয়ে চাকরি প্রলোভন দেখিয়েও হইতেছে পাচারে এই পাচারকারী নিত্য কৌশল করছে আবিষ্কার আবার যৌনদাসী বানানো হয় যুবতীদের নিয়াম পতিতালয় বিক্রি করছে অনেক টাকা পাইয়া উঠে চটি বানানো হয় শিশুদেরকে নিয়াম ভিক্ষাবৃত্তি করায় অন্ধ আর পঙ্গু করিয়া এত বড় ভিন্ন কাজ আর কোন কিছু হয় না তৃতীয় অবৈধ ব্যবসা বিশ্ববাসী জানা ওরে জীবনে সাতারা পায় না জীবনে সাতারা পায় না জীবনে সাতারা পায় না মরে দিলে দিলে কই পশুর ছো বলে আমাদের মাগল পাচার হচ্ছে কই পশুর ছো বলে আমার ভাই বোন পাচার হচ্ছে কই পশুর ছো বলে এই পাচারকৃতদেরকে অধিক নির্যাতনের ফলে মানসিক ভারে সম হারায় দিলে দিলে এমন স্থানে তাদের দিচ্ছে বিক্রি করে ক্রীতদাসের মতো কাটায় সারা জীবন ধরে এইডস এবং যৌন রোগে আক্রান্ত হয় ভারী শেষে জীবন কাটে তাদের প্রতি কষ্ট করি নিন্দা ও কলঙ্কের বোঝা বহন করতে হয় সমাজেতে নষ্ট বলে ওদের পরিচয় দেশ হতে নারী এবং শিশু পাচারেতে বড় রকম প্রভাব ফেলে সংসার সমাজেতে যে পরিবার হতে কেউ পাচার হয়ে যায় এই সমাজের নিকটে তারা কলঙ্কিত হয় সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে পাচারেতে বাংলাবাসীর মুখ লজ্জিত হচ্ছে বিদেশেতে তাই জাতিগত ভাবে আমরা বিশ্বের দরবারে অধমুখী থাকতে হবে মাথা নত করে নষ্ট হবে জাতির গৌরব বিশ্বের কাছে ভাই ঘৃণা চোখে দেখবে তারা পাবে না রেহাই তাই দেশে যত নারী পুরুষ দায়িত্ব সবার পাচার বিষয় জনগণকে করিবেন সোচারে এই পাচারের কারণ ও কৌশল বুঝতে হবে ভাই পাচারের পরিণতি কি জানতে হবে তাই তাই দেশবাসীর কাছে আমরা করি এ মিনতি আগের মতো দায়িত্ববান হবেন সমাজপতি আবার অচেনা লোক কাউকে কোনো কাজ দিতে চাহিলে ইউনিয়ন পরিষদে আগে যাবেন চলে পরিষদের অনুমতি নিয়ে যাবেন ভাই এই পাচার হতে অনেকখানি পাইবেন রেহাই এবার সকলকে আহ্বান জানাই মানুষ পাচার শুধু একজন ব্যক্তি একটি পরিবারকেই ধ্বংস করে না ধ্বংস করে সমাজ এবং জাতির বিবেক ও গৌরবকে তাই আসুন মানুষ পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি